হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়বো হচ্ছে ইতিহাস বই। তোমরা প্রত্যেকে ইতিহাস বইটা নাও এবং পৃষ্ঠা নম্বর 31 খোলো। আজকে আমরা আরেকটা নতুন অধ্যায় পড়বো, ভাষা আর লিপির আবিষ্কার, অর্থাৎ প্রথম মানুষ কিভাবে কথা বলতে শিখলো আর লেখা বা লিপি, বিভিন্ন লিপি আবিষ্কার কিভাবে মানুষ করলো। আদিম যুগে মানুষ কি কথা বলতে হয় কিভাবে, অর্থাৎ শব্দ প্রয়োগ বা শব্দ করা, এগুলো কিছুই তারা জানতো না। তখন তারা মনের ভাব প্রকাশ করত কিভাবে, ইশারার মাধ্যমে। ইশারা করে একজন আরেকজনকে তার নিজের মনের ভাব প্রকাশ করত। হাত পা নেড়ে তারা কি করতো, মনের ভাব প্রকাশ করত। এবং হাত পা নাড়ার সাথে সাথে তারা কি করলো, কিছু মুখে শব্দ করা শুরু করলো। তারা বিভিন্ন জিনিসকে বিভিন্ন শব্দের মাধ্যমে বোঝাতে লাগলো। এইভাবেই আস্তে আস্তে শব্দের মাধ্যমে সৃষ্টি হলো কিসের, ভাষার। পশুপালনের পর চাষবাস শিখে মানুষের কাছে কিছুটা সময় বেঁচে গেল, কারণ তারা খাদ্যের জোগান করে নিতে পারছে নিজেরা চাষবাস করে, তো তাই জন্য তাদের কাছে কিছুটা অবসর সময় থাকলো। এই অবসর সময়ে মানুষ কি কি করলো, বিভিন্ন অবসর সময়টাকে কাজে লাগালো। তারা পোড়ামাটি, রঙিন পাথর, গেরিমাটি ইত্যাদিগুলো দিয়ে কি করতো, তাদের যে গুহা ছিল সেই গুহার দেয়ালে বিভিন্ন ছবি আঁকত, পাতা, ফুল, ফল, পশু পাখি প্রভৃতি, যাই তারা দেখতো সেই জিনিসটাকে আঁকার চেষ্টা করত। এরকম গুহাচিত্র বিভিন্ন দেশের বিভিন্ন গুহায় এই গুহাচিত্রের নিদর্শন পাওয়া গেছে। হাজার হাজার বছরের পুরনো আদিম মানুষের আঁকা বাইসনের চিত্র কোথায় পাওয়া গেছে, স্পেনের আলতা মীরা গুহায় পাওয়া গেছে। তাছাড়া ফ্রান্স, ইতালি, এমনকি ভারতের মধ্যপ্রদেশের পর্বতের গুহায় অনেক সুন্দর সুন্দর গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। এরকম গুহাচিত্রের পাশাপাশি মানুষ কি করলো, মাটির ফলক বানিয়ে তাতেও নানা ছবি আঁকত। সেসব আবার কি করত, কড়া রোদে শুকাতো বা আগুনে পুড়িয়ে সেটাকে শক্ত করত। এর ফলে সেই জিনিসগুলো বহুদিন টিকত। ঐতিহাসিকরা মাটির নিচ থেকে এরকম বহু ছবির নিদর্শন পেয়ে তখনকার দিনের মানুষের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। এভাবেই ছবি আঁকতে আঁকতে এক সময় তৈরি হয়েছিল লিপি বা অক্ষর। ধীরে ধীরে সেই লিপি সুন্দর হয়ে উঠল। এই কারণে প্রথম দিকে লিপিকে বলা হতো ছবির মতন, অর্থাৎ যাকে বলা হয় চিত্রলিপি। দক্ষিণ পূর্ব ইউরোপের আর পশ্চিম এশিয়ার প্রায় 6000 বছর আগে এমন চিত্রলিপির সন্ধান পাওয়া গেছে। তবে চিত্রলিপির অনেক অসুবিধা ছিল, কারণ সেগুলোতে মনের ভাব পরিষ্কারভাবে বোঝানো জায়গা ছিল না। সেই ছবিগুলো দেখে, পরপর ছবিগুলোকে দেখে অনুমান করে নিতে হতো যে কি বোঝানো হয়েছে সেখানে। তাই এটা ছিল চিত্রলিপির একটা অসুবিধা। তোমরা আপাতত আজকে এত দূর অবধি পড়বে, এখান থেকে যে ছোট প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু ভালো করে বাড়িতে রিডিং করবে এবং ছোট প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে? এখান থেকে বুঝতে যদি কারোর কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ওকে, গুড বাই এভরিওয়ান।